এই প্রজেক্টটি ডিজাইনটা এমন হওয়া উচিত যাতে করে এই বিল্ডিং এ যারা বসবাস করবে তাদের প্রত্যেকটা দিন হ্যাপি ডে হিসেবে শুরু হয় এবং তাদের জীবনটা হ্যাপিনেসে ভরে ওঠে। বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকে রোড নাম্বার 4 এ অবস্থিত হ্যাপিনেস প্রজেক্টের সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টি আমার কাছে লেগেছে সেটি হচ্ছে এটি একটি সাউথ ফেসিং প্লট। এই প্রজেক্টটি ডিজাইন করার সময় আমি সাউথের যে অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি আমাদের উত্তর গোলার্ধের দেশ হিসাবে সেই অ্যাডভান্টেজগুলোকে আমার বিল্ডিং এ কাজে লাগানোর চেষ্টা করেছি। একটি ভিন্ন এক্সিস এই প্রজেক্টে ইন্ট্রোডিউস করেছি এবং এই এক্সিসটি আমি আমার ডিজাইনে এমনভাবে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি যাতে করে এই এক্সিসটি খুব ইনভাইটিং হয় এবং খুব রিদমিক প্যাটার্নে আমি ব্যবহার করার চেষ্টা করেছি। এই বিল্ডিংটি ডিজাইন করার সময় আমি এর সেকশন নিয়ে কাজ করার চেষ্টা করেছি, আলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং উইন্ড ফ্লো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমরা জানি উত্তর গোলার্ধের দেশ এবং আমাদের দেশ হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রি হিসাবে পরিচিত। আমাদের দেশে গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব দিক থেকে মৌসুমি বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটিকে আমি চেষ্টা করেছি খুব ইনভাইটিং ওয়েতে আমার বিল্ডিংয়ের প্রত্যেকটি স্পেসের মধ্যে দিয়ে ফ্লো করিয়ে দেওয়ার এবং আমি ইন্টারনাল রুম অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও এই জিনিসগুলোকে কাজে লাগিয়েছি। দক্ষিণের যে সুবিধা এই সুবিধাটাকে আমি বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ আমি আমার প্রত্যেকটি ফ্লোরেরই দক্ষিণ পাশটাতে কিছু কিছু ন্যাচারাল গার্ডেনের ব্যবস্থা করেছি এবং সেকশনে এমনভাবে ডিটেলিংগুলো করেছি যাতে করে এই গার্ডেনের মধ্যেও একটা ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মধ্যে একটা ছন্দ চলে আসে। অর্থাৎ একটি ফ্লোর গার্ডেনিং হলে তার পরের ফ্লোরটাতে হয়তো আমরা ওই স্পেসটাকে পজ দিয়ে ফাঁকা রেখেছি, অন্য ফ্লোরটাতে গিয়ে হয়তো আর একটু শিফট করে গার্ডেনিং করেছি। G+8 স্টোরেড এই বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরে রয়েছে একটি করে অ্যাপার্টমেন্ট। গ্রাউন্ড ফ্লোরে আমি একটি বড় অংশকে ন্যাচারাল গ্রিনারি হিসাবে ছেড়ে দিয়েছি যেখানে বাচ্চাদের খেলার সুবিধা থাকবে, বড়দের ওখানে বই পড়ার গল্প করার সুবিধা থাকছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ভার্টিক্যাল সার্কুলেশনের জন্য একটি লিফট এবং অগ্নি নিরাপদ সিঁড়ি এবং 8টি গাড়ি পার্কিং ফ্যাসিলিটিস। এছাড়া রয়েছে ইলেকট্রোমেকানিক্যাল রুম। এই বিল্ডিংয়ের রুফটপে অর্থাৎ লেভেল 9 একটি কমিউনিটি স্পেস রয়েছে, একটি টয়লেট ফ্যাসিলিটি সহ। এইবার আমি যদি আমার এই প্রজেক্টের রুম লেআউট নিয়ে একটু বলি, যে আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম স্পেসগুলোকে সাউথের ফ্যাসিলিটিটাকে প্রোভাইড করার। আমরা একটি ওপেন লেআউট বলতে পারি বা ফাংশনাল ফ্লোরটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে লিভিং, ফ্যামিলি লিভিং এবং ডাইনিংয়ের মধ্যে দিয়ে স্পেসটা খুব ইজিলি ফ্লো করে। সাউথ এবং নর্থের মধ্যে একটি ক্রস ভেন্টিলেশন ফ্যাসিলিটিস থাকে এবং দুটো বেডরুমকে আমি দক্ষিণের ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করেছি। একইভাবে আমরা চেষ্টা করেছি যে পশ্চিম দিক থেকে আমাদের যে গরম বাতাসটা আসে গ্রীষ্মকালে, গরম হিট জেনারেট করে, ওই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের সার্ভিস যেমন টয়লেট, স্টেয়ার, লিফট, লবি এই জিনিসগুলোকে বিল্ডিংয়ের কম্পারেটিভলি ওয়েস্ট সাইডে দেওয়ার জন্য। সো হ্যাপি ডেজ এটি শুধু একটি নাম নয়। এই বিল্ডিংটি ডিজাইন করার সময় আমি চেষ্টা করেছি যে এখানে বসবাসকারী প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিনই যাতে একটি নতুন হ্যাপি ডে হিসাবে আসে থ্রু আওয়ার ডিজাইন অ্যান্ড আওয়ার স্পেস কোয়ালিটি।